দর্শক, আজকে একটা ভিডিও আসার কথা ছিল যে আমি বলছিলাম যে আজকে তাপস, বুবলি এবং মুন্নিভাবি একসাথে তারা একটা সংবাদ সম্মেলন করবে, মানে তাপস, বুবলি এবং মুন্নি একটা সংবাদ সম্মেলন করবে। তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, এটাও কথা দিছিলাম। তো এখন আপনাদেরকে আগে একটা পোস্ট দেখাই, তারপরে বলতেছি, ঠিক আছে? স্ক্রিনে লক্ষ্য করেন, ছাগলের স্ট্রাগল জীবনে আসবেই, তাই বলে পাগল হওয়া যাবে না, বুবলি একটা স্ট্যাটাস দিছে। তো ছাগলটা হচ্ছে হলো কে জানেন? তাপস। ছাগলটা হচ্ছে তাপস, তারে ঘাস খাওয়াইতেছে, আর পাগল হয়েছে বুবলি তাপসের জন্য, পাগল, কুত্তা পাগল হয়ে গেছে। এখন কথা হচ্ছে, সংবাদ সম্মেলনটা হলো না কেন? কাম টু দ্য পয়েন্ট, আজকের নিউজটা সেরা নিউজ, আজকের নিউজটা আমার জীবনের সেরা নিউজ, অবশ্যই গুরুত্ব দিবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? এই নিউজটা সবার জানা দরকার, যারা পেজ থেকে দেখতেছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট করে, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারাও লাইক কমেন্ট করবেন। এবার আরেকটা নিউজ পোর্টাল নিউজ করেছে, কি নিউজ করেছে সেটা একটু দেখেন। নিউজ করেছে, মুন্নিকে ম্যানেজ করতে না পারায় বাতিল বুবলির প্রেস কনফারেন্স, ঠিক আছে? হতাশা বুবলি ভক্তরা, হতাশা বুবলি ভক্তরা। দর্শক, দর্শক ভিডিওতে লাইক দেন, মানে মুন্নি ভাবি, মানে অপু বিশ্বাসের বন্ধু হোক আর যেটাই হোক, ঠিক আছে, মুন্নি ভাবি তো অপু বিশ্বাসের পক্ষ টেনে কথা বলে, আর অপু বিশ্বাসকে অনেক ভালোবাসে, এটা তো বুঝতেই পারছেন, কল রেকর্ডটা শুনে, আর কল রেকর্ড যে অপু বিশ্বাসের সেটাও বুঝতেই পারছেন, যে অপু বিশ্বাস যাতে হেরে না যায়, এজন্য মুন্নি ভাবি এই ডাইনির সাথে, এই বুবলি কালনাগিনীর সাথে, এই বুবলি কালনাগিনীর সাথে কোনো মিটিং করবে না, কোনো বৈঠক করবে না, কোনো সংবাদ সম্মেলন করবে না, ঠিক আছে? তো আপনাদেরকে বলে দিলাম এই আজকের এই ঘটনাটা, কারণ আপনাদেরকে না বলে দিলে আপনারা হয়তোবা আমাকে মিথ্যাবাদী ভাবতেন, যে আমি বলছিলাম যে আজকে সন্ধ্যা ছয়টায় একটা ভিডিও আসতেছে বুবলি এবং তাপসের এবং মুন্নি ভাবির, তো কেন আসে নাই সেটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? মানে মুন্নি ভাবি রাজি হয় নাই, নিউজে দেখতেই পাইতেছেন, মুন্নি ভাবি রাজি হয় নাই, ঠিক আছে? হতাশা বুবলি ভক্তরা, হতাশা, হায় হায় কি অবস্থা, ঠিক আছে? তো আমাদের অপু বিশ্বাস মানে গোলের পর গোল, গোলের পর গোল দিয়ে যাচ্ছে, ঠিক আছে? ভিডিওতে লাইক দেন, কমেন্ট করেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করেন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কারণ এই ভিডিওটা সবার দেখা দরকার, এই ভিডিওটা সবার দেখা দরকার, ডাইনি বুবলির কার্যকলাপ দেখা দরকার। সো দর্শক, আমি ভিডিওটার বেশি বড় করছি না, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।